জনপ্রিয় গোয়েন্দা থ্রিলার সিরিজ মাসুদ রানার প্রথম পর্ব ধ্বংস পাহাড় নিয়ে নির্মিত হচ্ছে বিগ বাজেটের চলচ্চিত্র মাসুদ রানা। এদিকে এই সিনেমাকে ঘিরে গত 2 আগস্ট থেকে চ্যানেল আইতে শুরু হয়েছে রিয়েলিটি শো কে হবে মাসুদ রানা। যদিও চ্যানেল আইতে শুরু হওয়া ওই রিয়েলিটি শোর আয়োজকদের সঙ্গে ইতিমধ্যেই প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার বিরোধ তৈরি হয়েছে। ঠিক কি কারণে এই বিরোধ তা জানা না গেলেও রিয়েলিটি শো থেকে বেরিয়ে আসা প্রতিযোগীকে মাসুদ রানা সিনেমায় নেওয়া হচ্ছে না এটাই চূড়ান্ত। তাহলে কর্তা সস কি লেগা ভাই, আপনার রাগ করে না, নিউজ শুনতেছেন, আবেগ আটকায় রাখতে পারেন না। জাজের সঙ্গে বনিবনা না হওয়া সত্ত্বেও চ্যানেল আইতে প্রচার হচ্ছে ওই প্রতিযোগিতা, আর প্রচার চলতি ওই প্রতিযোগিতা নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। মূলত প্রতিযোগিতায় বিচারকদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে দর্শকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কে হবেন মাসুদ রানা? প্রতিযোগিতার বেশ কিছু পর্বে বিচারকদের আচরণের ভিডিও প্রকাশ করে নিন্দা করেছেন নেটিজেনরা। যাই হোক, নেটিজেন হইল বেশ কয়েকদিন ধরেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। দর্শকদের অভিযোগ, বিচারকেরা প্রতিযোগীদের হালায় পড়তেও তো পারি না, বিচারকেরা প্রতিযোগীদের প্রতিনিয়ত অপমান করছেন, তো আমার কি? ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় একজন প্রতিযোগীর চুলের কাটিং নিয়ে ঠাট্টা করছেন, আর চুল কেটে দেওয়া উচিত ছিল। বিচারকের আসনে বর্ষা পরিচালক ইফতেকার আহমেদ ফাহমি, এছাড়া অভিনেত্রী মমকেও প্রতিযোগীদের সঙ্গে রুড়ো আচরণ করতে দেখা যায়। রুড়ো মানে জানি কি? ফেসবুকে রাজু নুরুল নামের এক দর্শক ভিডিওর স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ভিডিওটা দেখে তাজ্জব হয়ে গিয়েছিলাম। কেন ভাই, তাজ্জব আর কি আছে? একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসা প্রতিযোগীকে এভাবে অপমান করা যায়, হজায় দীক্ষায় তো দেখছো, আবার এমনি কো আর কি আছে, কোশ্চেন মার্কও দিছে। তিনজন বিচারকই সমান তালে অপমান করে গেছেন, ভালো করছে, তা আমার কি পড়তে বহাইছে? প্রতিযোগীদের অপমান করার বিষয়টি নজরে এসেছে মাসুদ রানা ছবির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকনেরও। আরেকবার পড়মনি ভাই, সিইও আলিমুল্লাহ খোকনেরও। ফেসবুকে খোকন বলেন, মাসুদ রানা কী হবে সেটা একমাত্র জাজের সহযোগিতায় চূড়ান্ত হবে, প্রতারকের চক্র থেকে সবাই সাবধান, আমাদের বাচ্চাদের সমগ্র পৃথিবীর কাছে হাস্যকর বানাবেন না। একটু কাইসা লই, আমার বাচ্চা কালো হোক অভিনয় না জানুক, তার শখ সে মাসুদ রানা হবে, আপনি কে তাকে অপমান করার? আসলেই তো আপনি কেডা, এই দুঃসাহস আগামীতে দেখাবেন না, আমিও ছেলের বাবা। উল্লেখ্য, কাজী আনোয়ার হোসেনের গোয়েন্দা চরিত্র মাসুদ রানা নিয়ে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনায় আরও থাকছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ভিত্তিক প্রতিষ্ঠান সিলভার লাইন এন্টারটেইনমেন্ট। পরিচালনা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নির্মাতা আসিফ আকবর। তো আমাকে কি হয়েছে? আচ্ছা যাই হোক ভাই, খবর হেনই শেষ। যদি ভালো লাগে আপনারা চান আমি এম ভাই খবর পড়ি, তাহলে একটা লাইক দেন আর কমেন্ট করে জানাইন আমারে যে আমি এম ভাই খবর পড়ুম কিনা। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।